রুটি বেলা বেলুন দিয়ে খেলা করছিলাম, এই যে জ্যাকেট বেলুন, এটা ওর আমার ছেলেদের ছোটবেলার বেলুন, ও খেলা করছে। ঠিক আছে, আর এই যে ফোন ভাঙা, ফোন ভাঙা, এই যে ফোন ভাঙাই তো, হ্যাঁ স্লাইড ফোন ভাঙা মনে হয়, স্লাইড ফোনই ছিল, হ্যাঁ হ্যাঁ স্লাইড ফোন, এই যে এই তো স্লাইড ফোন, এটাকে এটা খেলছিল, খেলতে খেলতে আবার ও দেখো শুয়ে পড়েছে, ওই দেখো ঘুম আসছে মনে হচ্ছে, ওই যে ঘুম আসছে, দেখি তোর কি ঘুম আসছে, কিরম অদ্ভুত, মানে ওরকম। আর কেমন না মুখটা তুলো তুলো, চোখগুলো ডাগা ডাগা, মুখটা খুব মিষ্টি গোল মতো, এমনিতে খুব ভালো যেন, কোনো ঝামেলা করে না, কিছু না, একটু হচ্ছে আমাকে না দেখলে, ওই জানলায় বসে থাকে, না দেখলে চিৎকার করে, ওদের চোখ বুঝে যাচ্ছে, আমি যে কথাগুলো বলছি সব শুনতে পাচ্ছে, এইটাই ব্যাপার, ওই কথা বুঝে গেছে জানো, ও নিজে নিজে বাথরুমের দরজায় গিয়ে ঠেলা দেয়, বাথরুম করবে শুশু করবে বলে, এই সোফার ওপর বসতো, এখন শুশু করবে তো ঘুম থেকে উঠেছে, শুশু করেনি, শুশু করেনি, ইসু করেনি, তাই জন্য আমি এই এই যে এই যে উলের পুরোনো সোয়েটার, এই একটা প্যান্ট সব পেটে দিয়েছি। হ্যাঁ, এবার ওর কাঁথা ওই কম্বল সব আছে, ওগুলো অন্য ঘরে আছে, আনতে পারছি না, যা চোখের সামনে পেয়েছি পেতে দিলাম। এই মেঝেটা খুব ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, মার্বেল মেঝে যে কি ঠান্ডা হয় সে বলে বোঝাতে পারবো না, এত ঠান্ডা হয়, দিনের বেলা গরম আছে ঘর, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা, মার্বেলের শখ আমার মিটে গেছে বাবা, এত ঠান্ডা পা দিয়ে যাচ্ছে না, হাত দিচ্ছি তো বাবা বরফের মতন। শখ বলতে এখন তো প্রায় সবার ঘরেই এই মার্বেল বসানো হচ্ছে, সেই জন্যে মিস্ত্রিরা ওইগুলো করানোর চেষ্টা করে সবাইকে, হ্যাঁ, আর প্রমোটাররা এগুলো মানে দিয়ে থাকে বাড়িতে, দামও নিয়ে নেয়। এই যে কি ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, আবার এখন ঘুমালে তুই রাতে ঘুমাতে পারবি না, সারা রাত জেগে বসে থাকবি নাকি, শরীর খারাপ করবে, এমনিতে জানো কাল সারা রাত ঘুমাচ্ছিল না, শরীরটা একটু খারাপ হচ্ছিল, গ্যাস হয়েছিল মনে হয়, ওদের তো গ্যাস হয়, এবার গ্যাসের ওষুধ খাওয়ানো হয়নি, গ্যাস হয়ে সারা রাত, তারপরে গ্যাসের ওষুধ খাওয়ানো হলো, তারপর অনেক রাতে ঘুম এলো, ওর বসে বসে মানে অস্বস্তি বোধ করছিল, হা হা করে যাচ্ছে কেন, তারপর গ্যাসের ওষুধ খেয়ে তারপর ঘুমালো, ওই কালকে রাতে ঘুমায়নি বলে আজকে এই সারাদিন ঘুমাচ্ছে না, 3টে থেকে ঘুমিয়ে যাচ্ছে।